হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমাকে দেখে বুঝতে পারছো যে আমার স্নান কমপ্লিট, তো তার জন্যই একটু লেট হয়ে গেছে। তো এখন 8টার বেশি বেশি বাজে, আসতে একটু লেট হয়ে গেছে, বুঝতেই পারছো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমি গতকালকে তোমাদের বলেছিলাম যে আমাদের ঘরের ভিত কাটা কমপ্লিট হয়ে গেছে, আজকে থেকে গাঁথার কাজ শুরু হবে। তো সেরকমটা নয়, বেশ কিছু মতের পরিবর্তন করা হয়েছে, যার জন্য আজকে 6 জন লেবার লাগিয়ে আরও গভীর করে ভিত কাটা হচ্ছে। সমস্তটাই বলবো, কী জন্য এই সিদ্ধান্ত, কী প্ল্যানে ঘরের কতলা, ঘরের প্ল্যানে মানে ঘরের ভিতটা আর কি পোক্ত করা হচ্ছে। তো আমরা সবাই জানি নিচটা পোক্ত করা হয় কতটা আর কি ঘরটা হবে সেই মতো অনুযায়ী। যদি আমি ঘরের বিষয়ে কিছু বুঝি না, যতটুকু আর কি বুঝতে পারছি সেই হিসাবেই বলছি, মানে কতলা ঘর করার প্ল্যানে নিচটা পোক্ত করা হচ্ছে সেটা বলবো। তার আগে আমি চা করে দিই। কখন কাজে লেগেছে জানো, 20-25 মিনিট হয়ে গেছে, এখনো চা করে দিইনি। আমি তো ব্লগটা স্টার্ট করলাম তখন থেকে দেখছি কিছু খুঁজেই যাচ্ছে, খুঁজে যাচ্ছে। তোমাদের সাথে আমি কথা বলছি কিন্তু আমার মাথায় রয়েছে যে ও কী খুঁজছে। গিয়ে দেখি পেনের খাপ, আমি জল এসেছিল, জলটা লিখলাম, খাপটা অন্য জায়গায় রেখেছি, আবার দিলাম। কাজে বেরোতে পারছিলাম না, তখন বেরিয়ে গিয়ে আবার আসলাম। হ্যাঁ, কাজে বেরিয়ে গিয়ে আবার আসলো। আজ অনেক কবছর পর রাজু দোকানে যাচ্ছে চায়ের কাপ কিনতে। সায়ন সোহিনী যায়, সায়ন সোহিনী কেউ বাড়িতে নেই, ওই টিনের মধ্যে পা দিয়ে তারপরে গেল। তো এই দেখো, এই দিকটা আরো ডিপ করে কাটা হচ্ছে বলে মাটিগুলো এখানে রাখা রয়েছে। সিমেন্ট এসছে, একটা সিমেন্ট এখানে রাখা হয়েছে, বাকি সিমেন্ট গোয়াল ঘরে মানে রাখা হয়েছে। এখন কাজ কাজের মতো চলে, কিন্তু আমার কাজ তো কোনো রকমে থামিয়ে থাকা চলে না, বলো। এ দেখো, সকালবেলায় মটরের ডাল ভিজিয়েছি, সরি এটা ছোলার ডাল, ছোলার ডাল ভিজিয়েছি। আর সকালবেলা টাইম নিয়ে বসে দেখো কালকের সেই মোচাটাও কেটে ফেলেছি, আজকে মোচা দিয়ে ধোকার ডালনা বানাবো। তো সেই কারণেই মোচা আর ধোকা সকালবেলায় কমপ্লিট করে নিয়েছি। জানো তো শিলে বাটতে হবে, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, মিক্সিটা সারাবো, বের করা হয়েছে, নাহলে এগুলো বাটা খুব কষ্টের। আমার বড় নানা আমাকে কত শখ করে একটা মিক্সি দিয়েছিল, আর আমি এত ভীতু, ওই কারেন্টে প্লাগ দিয়ে আর কি আওয়াজ হয়, তো দিয়ে আওয়াজটা না আমার কাছে বিভৎস, ভয়ানক লাগে। তো সেই কারণে আমি ব্যবহারই করতাম না, খুব কম, হয়তো তোমাদের দাদা কখনো বেটে দিত। এবার বাটার কাজে ওকে তো সবসময় পাবো না, দিয়ে ঘরে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। এখন বুঝি যে না, আমার ওই জিনিসটা খুবই দরকার। তো বের করেছি, রাজুরও এখন প্রয়োজন, সেই কি সব মিশিয়ে খাবে, সে কলা এটা ওটা একসাথে দিয়েও বলছে মামি আমারও তো দরকার, বের করো আমি সারিয়ে নিয়ে আসবো। না ঠিক আছে, তাই করিস। মিস্ত্রি কাকুদের চা কমপ্লিট, আমি চাটা গিয়ে বাইরে গিয়ে দিয়ে আসছি। যে ওরা একবার জল দেয়া হয়ে গেল, কিন্তু ড্রামগুলো নিয়ে আসতে ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা দেখেছো আগে আমি ভিত খোড়া দেখিয়েছিলাম, তার থেকে অনেকটা ডিপ হয়েছে ভিত খোড়া। এই যে দেখো মাটি পুরো পাহাড়ের মতো উঁচু হয়ে যাচ্ছে, যাওয়া আসা ভীষণ কষ্টের। আজকে থেকে তো গাঁথার কথা ছিল জানোই। আসলে কালকে যে ভিতটা খোড়া হয়েছিল, সবাই দেখছি বলছে যে এটা বলছে যে ঠিক আছে, পরে দোতলা করা হলে অসুবিধা হতো না, অসুবিধা হতো না। এটা ঠিক আমরা কারোর মুখ থেকে শুনতে চাই না, ঘরের এমন কোনো পজিশান থাকুক যাতে অসুবিধা হতো না এই ব্যাপারটা না আসে, যাতে আমরা এইটা শুনি সবার মুখ থেকে যে না খুব ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, খুব ভালো হয়েছে, একদম নিশ্চিন্ত, একদম খুব ভালো কাজ করলে, এই রকম কথা শুনবো বলেই এত বড় মানে ভিতের ব্যবস্থা এতটা ডিপ করে। তো দোতলা তো অনায়াসেই হয়ে যাবে, আর তিনতলা ধরা ছোঁয়ার বাইরে, ওই ভাবনা মাথায় রাখি না। আর কি বলতো, এখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা দোতলা করছি না, আর এখন দোতলা না করলেই বা দোতলার পজিশন তো করে রাখতে হবে, বলো। যদি ভবিষ্যতে কখনো করার মতো সম্ভব আসে, তখন আর ভাবতে হবে না ভিতের বিষয়ে যে না ভিত এমন দেয়া আছে, দোতলা হবে না, দোতলা হবে না, কি হলেও মানে একটা কমজোরি হয়ে যাবে, হ্যাঁ এরকম যাতে না থাকে, সেই জন্যই আর কি ভিতরটা খুব পোক্ত করা। সেই ভাবনা চিন্তাগুলো মাথায় রেখেই আজকে গাঁথার কাজ শুরু হতো। তো সকালবেলায় সিদ্ধান্তের পরিবর্তন হলো যে না, যেটা উঠছে গোড়াটা আগে শক্তপোক্তভাবে উঠুক, তারপর তো উপরের ব্যবস্থা হবে যতটা যা আমরা পারি। আর আমাদের তো এখন দোতলা করার মতো কোনো ইচ্ছা নেই, যদি পরে কখনো করতে পারি অবশ্যই করব, আর সেই জন্যই এই সিদ্ধান্ত। আর এখন একতলা দুটো ঘর, পায়খানা বাথরুম, রান্নাঘর, ডাইনিং প্লেস, সিঁড়ি ছাদ সবটাই থাকছে। তো আমি মনে করি যে এটাই আমার পক্ষে অনেকটা যথেষ্ট। আর এখনকার এই বাজারে যে মানে নিচ থেকে এতটা পোক্ত করে 10 ইঞ্চি গাঁথনি, আর আমি যা বললাম সেই সেই প্লেসগুলো হবে, তারপরে তোমার ভেতরে ধরো টাইলসের কাজ হবে, রংটাও খুব ভালো কোয়ালিটির দেওয়া হবে, সমস্তটা করে অনুমান করো তো অনেক টাকা কিন্তু খরচ, আমার পক্ষে অনেক এটা। হ্যাঁ, আমি যে কিভাবে কমপ্লিট করব এই বিষয়ে একটু চিন্তিত আছি, জানি না টোটাল কত টাকা লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, ভগবান ভরসা আর তোমাদের ভালোবাসা সবটা থাকলে আমি অবশ্যই উঠে নিতে পারবো, তাই না বলো? কালকেও ভিতে নেমেছিলাম, আজ আর নামতে পারবো না।
আজকে নামলে আর উঠতে পারবে না, আমি নামলে আর উঠতে পারবো না, সেই বিষয়ে নিশ্চিত। এটা আমি একদম 100% মধ্যে 100% এই গ্যারান্টি দিচ্ছি। প্রচুর ভিটের মাটি খুঁড়েছে, 20,000। এ দেখো শোনো, তোমাদেরকে বলছি 20,000 ইটের কথা আমাদের মিস্ত্রি বলেছিলেন, কিন্তু এখন যা ভিতর পরিস্থিতি দেখছি আমার মনে হচ্ছে যেন 20,000 ইটে পুরো আমার ঘর কমপ্লিট হবে না। আর এই পর্যন্ত 11,500 ইট তোলা হয়ে গেছে। এবার কি বলো তো, ইট যে একবারে তুলবো, রাখার জায়গা নেই তো, দেখলে না বালিটাই বাড়ির বাইরে রেখে দিয়েছি। আর আজকে সকালে 10 বস্তা সিমেন্ট এসছে, তো সিমেন্টগুলো রাখবো। এবার তো বৃষ্টির জল জানোই, এখন তো আকাশের হাল খারাপ, তো সিমেন্টগুলো আমি তো ইচ্ছা ছিল যে সেট আপের পাটাগুলো খুলে ওখানে সিমেন্ট রাখবো, তো কম্পিউটার আছে, সবটা মিলিয়ে মিশিয়ে পুরো একদম খুবই সংকট পরিস্থিতির মধ্যে আছি। এখন 5-6 মাস এরকম চলতে হবে, কিছু করার নেই। দেখো মাত্র 11:30 বাজে, আর একটা মজার কথা তোমাদেরকে বলছি আমি। মজার কথাটা হলো এটাই যে দেখো আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি, আমরা না আমি মাছের মাথা দিয়ে তরকারি করেছি এখনকার মতো, আর তো ছোলার ডাল মোচা দুটোই রয়েছে, মোচার ধোকার ডালনা বানাবো খেয়ে দিয়ে তারপরে। সত্যি মানে কি বলবো, 4-5টা দিন না গেলে এই কষ্টের আর সমস্যার সমাধান হবে না। এই লংটা দেখো কতটা, ওইখানে গিয়ে এমনকি যারা জল নামাতে এসছে তাদের ক্ষেত্রেও একই অসুবিধাই হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো আমি যে ব্লগটা স্টার্ট করেছি তখন কমপ্লেন নিয়ে এসছে, মানে আমি কোনো কাজ করে শান্তি পাই না। আন্টি এদিকে আসো, রাজু বদমাইশি করছে, রাজু একবারটাকে মামি এদিকে আসো। আমি ভাবছি যে এদের কাজ যতটুকু থাকবে ততটুকু ছাড়া আমি হাত পা বেঁধে দুজনাকে বিছানায় ফেলে রাখবো। রাজু বেশি বদমাইশি করে, সব সময় দেখেছি, সব সময় ওর পিছনে লাগবে, কাতুকুতু দেবে, বদমাইশি করবে। মানে অল টাইম ওরা আমাকে যে এত, আমি এত কাজের মধ্যে থাকি আর তার মধ্যে ওদের এই অভিযোগ। এই ভিডিওটা সাহেব এডিট করবে, এমন একটা কিছু রাজুর বিষয়ে বলা আছে, রাজু এডিট করলে নির্ঘাত বাদ দেবে। এই ভিডিও আজকে সাহেব এডিট করবে। পাগল করে দেয়, পাগল পাগল, এ একবার ডেকে ও একবার ডেকে শুধু মারবে। খুব আদর হচ্ছে, খুব আদর। রান্না বান্না খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, তো বাসন কোসন মাজলাম, কিছু বাসন ঢুকানো হয়েছে, কিছু বাসন টেবিলের ওপরে। আমি আজকে একজনকে ধোকা খাইয়েছি, কেমন হয়েছে ধোকাটা? ধোকা তো মানুষ মানুষকে দেয়, কিন্তু আজকে আমাকে ধোকার ডালটা খাইয়েছে, খুব ব্যাপক লেগেছে। ওরে বাপরে, খুব সুন্দর খেতে। তুই কখনো ধোকা খাইছিস? খেয়েছে খেয়েছে খাবি বড় হয়ে এখন না, ঠিক আছে? কেমন লাগে গাইস? শিয়াল পণ্ডিত লাগছে না? এটা আমার নাই, লোকের চশমা নিয়ে একটু ঘুরিয়ে করি। চশমা ফশমা দিলে আর ক্যামেরা অন থাকলে বলতে কেমন লাগছে গাইস? ও কমেন্ট কমেন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে এরল বয় চশমা। আচ্ছা বন্ধুর চশমা, এই চশমাটা কিনতে গিয়ে অনেক একটা ছোটখাটো ভালো একটা জিনিস হয়েছিল, সেটা শেয়ার করা যাবে না বলতাম। এই যে গর্তে নামছো আন্টি, মানে ভিতে, ঠিক আছে? মানে ভেবে রেখেছিলাম যে আজকে থেকে ইট গাঁথা হবে, কিন্তু তোমাদের তো সকালের দিকেই ভিডিওতে বলে দিলাম যে কি সমস্যা, কি চেয়েছি আমরা, তার জন্য এই এতটা ভিত খোড়া প্রচুর। এখানে ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বলতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের পুরনো ঘরের ভিত, এর নিচেও আছে, এর নিচেও অনেকটা দেয়া আছে। আমি দেখেছি পুরনো দিনের ঘর, যে ঘরগুলো হয় ওই ঘরগুলো কিন্তু প্রচুর ভিত দেয়া থাকে, আগেকার দিনে ভিত দেয়া থাকে প্রচুর। এটা প্রচুর ভিত হলো, আচ্ছা ভিত তো দেয়া হলো, গাঁথনি হবে, তারপরে টাই বিম নাকি কি বলে, টাই বিমই তো বলে, টাই বিম, হ্যাঁ টাই বিম বসানো হবে যাতে করে আরো পোক্ত হয়। এই যে চারখানা টিন আনা হয়েছে কালকে কাজের জন্য, আর দুটো মগ আছে, দুটো মগ আনা হবে। চেয়ারটা এখনো তোলা হয়নি, গর্তেই রয়েছে। কি করছে, চেয়ারটা তোলো হাত বাড়িয়ে। এই মাত্র আর একবার স্নান করলাম, দেখো চুলটুল সব ভিজে, আর কি বলবো বারবার হুবড়ে পড়ে যাচ্ছি, মানে পড়ে যাচ্ছি না পড়ে আর কি যাওয়ার মতো হয়ে যাচ্ছি। ওখানে একটা সিঁড়ি ডুবে গেছে, দি তাল পাচ্ছি না নামতে গিয়ে, মনে হচ্ছে কি সিঁড়িটা আছে, দি পা দিতে যাচ্ছি, দি সমান হয়ে রয়েছে জায়গাটা। টুকিটাকে কাজ করতে করতে কখন যে সন্ধে পেরিয়ে রাত ঘনিয়ে আসলো আমি বুঝতেই পারলাম না। সমস্ত কাজ সারলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, এখন মানে সারাদিনের টাইম পাইনি, রান্নার খাওয়ার রান্না তো হয়েছে, রান্নার শুট ছিল সেগুলো হয়েছে, বিকেলবেলায় প্রচুর কাজ ছিল করেছি। আর এ দেখো জল টল এনে থুলাম, আর এই মানে গেটের সামনেটা উঁচু হয়ে না, উঠতে নামতে উঠতে নামতে এমনি হাঁটুগুলো সব কিছু ব্যথা হয়ে যাচ্ছে। ঘরটারও মুছে নিলাম, দিনের বেলা টাইম পাইনি ঘর মোছার। আর অল্প ভাত আছে, তরকারি আছে, আর যা লাগবে রাতের জন্য রান্না করব একটু পরে। রাজু তো জিমে গেছে, তো ওকে বলা হয়েছে যে
মানে ওই ঢালাই তিরপল যেগুলো ওগুলো আনার জন্য, পাতলা তিরপল গুলো। কিন্তু কাজ চলাকালীন যদি বৃষ্টি নেমে আসে না, তাহলে তো বুঝতেই পারো কি হতে পারে। তো সেইটুকুর হাত থেকে বাঁচার জন্যই ওই তিরপল আনতে দেয়া। আর 10টা সিমেন্ট আমাদের গোয়াল ঘরে রয়েছে সামনেটায়, দিয়ে ফাঁকা জায়গা উপরে চালা আছে, তো ওইগুলো আনলে ভালো করে মুড়িয়ে দেবে। রাত্রিবেলা যদি বৃষ্টি হয় সিমেন্টগুলো নষ্ট হয়ে যাবে না। আমি এখনো ফ্রি হইনি, গোরুদোয়াতে আসবে, তারপরে বাবাকে খাওয়ানো, তারপরে রান্না করা, তারপরে নিশ্চিন্ত। এই যে রাজুকে দিয়ে ঢালাই পেপার আনানো হয়েছে, তো আমার বারান্দাটায় একটা লাইট, তো ওই একটা লাইট আলোটা একটু কম, ওই জন্য ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগছে। আলু চচ্চড়ি, ভাত, দুধ জল দেওয়া, রাতের রান্না সম্পূর্ণ কমপ্লিট। একটা ছোট কাজ ছিল জানো তো, তোমাদের দাদা বিকেলবেলা পাটের শাক নিয়ে এসেছিল, বেশ পাটের শাকগুলো লোভনীয়, এই বড় বড় পাতা, সবুজ একদম। তো ভাবছিলাম যে রাত্রেবেলা বেঁচে থুলে কালকের কাজটা একটু কম থাকতো, আবার মানে শরীরে পুরো ক্লান্তি চলে এসছে, আমার চোখ মুখের ভাব দেখে বুঝতে পারছো তোমরা। তাই ভাবছি কি করব, যদি ধৈর্য গুলায় বাঁচবো নাহলে কালকেই বাঁচবো। ওটা টেবিলেই সারা রাত থাকবে, টেবিলটা তো পাতাই থাকে ওখানে। আর সারা দিন তো তোমাদের সাথে কাটালাম, রাতটুকু ঘুমাই, কাল সকাল থেকে আবার আমি তোমাদের কাছে চলে আসব, কারণ তোমাদের ছাড়া আমি দিনই শুরু করতে পারি না। তাহলে আজকে গুড নাইট বলি, আবার কালকে গুড মর্নিং বলে দিনটা শুরু করবো, কেমন? চলো টাটা।